21 আগস্ট গ্রেনেড হামলাত নিহত হল শরণে আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করায়ে নগরীর 34 নম্বর ফাতরঘাটা ব্রিকফিল্ড এলাহাত ফজর 10টার সময় স্থানীয় গো স্কুলের মিলনায়তনত এই আয়োজন করায়ে এসময় যুবলীগ নেতা মইনুদ্দিন মইনুর পরিচালনায় হানিফুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশিস ফাল দেবুর সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আফসারউদ্দিন ফজলে আজিজ বাবুল রাশেদ পুলয়খাস্তগীর দিদারুল ইসলাম সহ অন্যান্য করোনা ভাইরাসের আক্রমণ শুরুতে চট্টগ্রামত বিভিন্ন ওয়ার্ড তারা সেবা দি যায় এই পর্যন্ত আরা প্রায় 3000 এর অধিক পরিবারের চিকিৎসা সেবা এবং ফ্রি ওষুধ সরবরাহ করছি আজ ইয়ারা ফাতরঘাটা ওয়ার্ডত আসি তো এড়ে আজ ইয়ারার চিকিৎসা সেবার কার্যক্রম এড়ে সলের পাশাপাশি যেহেতু আজ 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা এড়ে আরার ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক মনোনীত কাউন্সিলর ক্যান্ডিডেট পুলকাস্তগীর সহ উপস্থিত আছেন তেরা তেরার নেতৃত্বে আজ এড়ে আর আলোচনা সভা এবং দোয়া মাহফিল করছি এবং আরার এই চিকিৎসা সেবার কার্যক্রম আজকের দিনের কার্যক্রম গান আর 21 আগস্ট যারা নির্মম গ্রেনেড হামলা শহীদ হয়ে তারার উদ্দেশ্যে আজ এই কার্যক্রম আর উৎসর্গ করিম আর আশা করিম যে এই দেশত চিরতরে সন্ত্রাসের রাজনীতির মূলোৎপাটন হইব এবং 21 আগস্টের গ্রেনেড হামলার যথাযথ বিচার হইব নিউজ ডেস্ক সি প্লাস টিভি